ভাষা শুধু ভাব প্রকাশের বাহনই নয়, এটা জাতির অস্তিত্ব আর আত্মপরিচয়ের বাহক। চলছে গর্ব আর অহংকারের ভাষার মাস ফেব্রুয়ারি। আগামীকাল মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবারও 21শে ফেব্রুয়ারি ঘিরে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। করোনাকাল কাটিয়ে এবার অনেকটাই উন্মুক্ত পরিবেশে স্মৃতির মিনারে শহীদদের চরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। অবনত মস্তকে স্মরণ করবে ভাষা শহীদ সালাম বরকত, রফিক জব্বার এবং শফিকদের। 21শে ফেব্রুয়ারি যথাযথ সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে এরই মধ্যে শহীদ মিনার ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 21শে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে রং তুলি শিল্পীদের ব্যবস্থা। শহীদ মিনার এবং এর আশেপাশের এলাকার দেয়ালগুলোতে আঁকা হচ্ছে বাঙালির মাতৃভাষা বাংলা বর্ণমালা সহ পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণমালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্বকোণের রাস্তা থেকে একেবারে দেয়াল দোয়েল চত্বর পর্যন্ত আঁকা হচ্ছে আলপনা। বিধিমূলে শ্রদ্ধার্ঘ অর্পণের সময় স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য উপাচার্য সবার প্রতি অনুরোধ জানান। রাত 12:01 একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সরকারের মন্ত্রীবর্গ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং বিরোধী দলীয় নেতারা।